আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। হ্যাঁ, এই রেসিপিটি কেউ আর কখনো করেনি, এটি প্রথমে আমি বানিয়েছি। হ্যাঁ, এটা আর অন্য কিছু দিয়ে না, ডিম দিয়ে তৈরি। এর নাম ডিমের পিনিক। ডিমের পিনিক বানাতে আমাদের কী কী লাগবে আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, লবণ এবং সরিষার তেল। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই বোম্বাই মরিচ অ্যাড করবেন এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে সরিষার তেল দিয়ে। আপনারা তো দেখতে পেয়েছেন আমি কিভাবে পর্যায়ক্রমে ভালো করে মেখে নিয়েছি, ঠিক এভাবেই আপনারা মেখে নিবেন। পরে আমি 12টি ডিম সেদ্ধ করে রেখেছি। যেহেতু আমি বলেছি আমার এটা ডিমের পিনিক, তো আমার ডিম অনেক বেশি লাগবে। আমি হাঁসের ডিম এবং দেশি মুরগির 6টি ডিম আর হাঁসের 6টি ডিম নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যেটা হাফ বয়েল করতে হবে, তাহলেই এই পিনিকটি খেতে মজা লাগবে। আপনারাও অবশ্যই ডিম সেদ্ধর সময় একটু খেয়াল করবেন ভিতরে যাতে কাঁচা থাকে। তারপরে একটু ছুরিতে কেটে এভাবে ফাঁকা করে আপনি মশলাগুলো চামচ দিয়ে আলতোভাবে ঢুকিয়ে দেবেন। বড়দের জন্য অবশ্যই বোম্বাই মরিচ দিবেন, নয়তো ডিমের পিনিকের যে স্বাদ সেটা পাওয়া যাবে না। ঝাল ঝাল খেতে হলেই তো মজা লাগবে, আর বাচ্চাদের জন্য একেবারে অ্যাভয়েড করতে হবে ঝালটা। গল্প করতে করতে আমার ডিমের পিনিক একেবারেই রেডি। হ্যাঁ, খাওয়ার জন্য একেবারেই প্রস্তুত। আমরা তিনজনই খেতে বসে গেলাম। একেবারে অস্থির হয়ে গেছে আমার ছেলে এবং আপনাদের ভাইয়া, বসে থাকা যায় না, তাড়াতাড়ি খাওয়া শুরু করো বিসমিল্লা বলে। তো যাই হোক, আমার ছেলে আগে নিল, তারপর আপনাদের ভাইয়া নিল, আমি নিলাম। গপাগপ করে সবারই খাওয়া হয়ে যাচ্ছিল। খেতে যে কী দারুণ লাগছিল সে বোঝাবার মতো না। যাই হোক, আপনারা অবশ্যই এটা করে খাবেন। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।